আমরা আজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নেতৃবৃন্দ আজকে আজ এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমরা এখানে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে এসেছিলাম শ্রদ্ধা জানাতে জিয়ারত করতে এবং আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের দলের প্রতিষ্ঠাতার কথা যিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতান্ত্রিক সংবিধান উপহার দিয়েছিলেন এবং বাংলাদেশী জাতীয়তাবাদের নতুন দর্শনের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠন করার মধ্য দিয়ে বাংলার রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করেছিলেন তিনি সূচনা করেছিলেন গণতন্ত্রের অধ্যায় তিনি সূচনা করেছিলেন মুক্ত বাজার অর্থনীতির তিনি সূচনা করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতার তিনি সূচনা করেছিলেন মানুষের মুক্তির মানুষের স্বাধীনতার আমরা আজকে এই দিনটিতে পরম শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান যিনি আমাদের চেয়ারপারসন যিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তার সারাটা জীবন সংগ্রাম করে চলেছেন এখনো তিনি সংগ্রাম করছেন সেই মহান নেত্রী গণতন্ত্রের মাতা আমাদের তিনবারের প্রধানমন্ত্রী এই দেশের গণমানুষের আশা ভরসার স্থল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আজকে এই মুহূর্তে স্মরণ করছি আমাদের নেতা যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবর্তমানে সুদূর 8,000 মাইল দূর থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তার অসাধারণ নেতৃত্বের গুণে সাংগঠনিক ক্ষমতার গুণে যিনি দলকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছেন সেই আমাদের তরুণ প্রজন্মের তরুণ নেতা সম্ভাবনা হয় নেতা জনাব তারেক রহমানের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই সমস্ত বীর শহীদদের কথা যারা স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছিলেন স্মরণ করছি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য যারা প্রাণ দিয়েছেন আত্মাহুতি দিয়েছেন সেই সব শহীদদের আমরা স্মরণ করছি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার সংগ্রামে শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং যারা এখনো সংগ্রাম করে চলেছেন বন্ধুগণ বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না একটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল এবং যারা বাংলাদেশের সমস্ত একাত্তরের আশা আকাঙ্ক্ষাগুলোকে ধ্বংস করে দিয়েছিল সেইখান থেকে মুক্তি দিয়ে একটা সুস্থ স্বাভাবিক মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্যে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্যে এই দলটি প্রতিষ্ঠা পেয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে আজকে আমরা যারা এই দল সঙ্গে কাজ করছি যারা কর্মী হিসাবে কাজ করছি তা আমরা গৌরববোধ করি যে আজকে এই দলে কাজ করে আমরা এই দেশের ইতিহাসে নিঃসন্দেহে আমরা একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছি এবং এখনও সংগ্রাম করে চলেছি সেই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে দেশকে ফিরে নিয়ে এসে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং 35 লক্ষের উপর বেশি মানুষকে যাদের আসামি করা হয়েছে তাদের মামলা প্রত্যাহার করা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা আজকের এই দিনে এই হচ্ছে আমাদের শপথ আমরা বলতে চাই যে আজকের এই গত কয়েকদিনে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা জনগণের যে ন্যায়সঙ্গত দাবি নিয়ে যে আন্দোলন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আমাদের তেল গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেলের মূল্য কমানোর জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে নস্যাত করবার জন্য এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী পুলিশ কর্তৃক আমাদের সারা দেশে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেই নারায়ণগঞ্জে ফতুল্লাতে আপনারা শুনেছেন যে একজন নিহত হয়েছে একজন নিহত হয়েছেন আমরা আজকে তীব্র ভাষায় তার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে যারা হত্যাকারী তাদেরকে
বিচারের আওতায় এনে তাদের বিচারের দাবি জানাচ্ছি। একটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই, যেই হত্যা করে, নির্যাতন করে, গুম করে, হামলা করে জনগণের ন্যায্য দাবি নিয়ে যে আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনকে কখনোই নস্যাত করা যাবে না, দমন করা যাবে না। জনগণের বিজয় আপনার চলছে এবং চলতে থাকবে। একটা নতুন কমিশন গঠন করবো আমরা যদি ক্ষমতায় আসি। সেই কমিশনটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা, সেই হত্যার বিচারের জন্য আমরা নতুন কমিশন গঠন করব এবং আমরা জানতে চাই যে কারা এই হত্যার পেছনে ষড়যন্ত্র করছে, সেটাও আমরা ব্যবস্থা পাবো। Un an mai.